সৌর বিদ্যুতে দিন বদলের হাওয়া কুড়িগ্রামের চরাঞ্চলে অর্ধেকের কম খরচে সেচ সুবিধা 192টি সৌর প্যানেলে প্রতিদিন উৎপাদন 3 মেগাওয়াট বিদ্যুৎ এবং বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবসে বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষীরা শতকোটি টাকা বিক্রির টার্গেট বাজার ভালো থাকায় লাভবান হবার আশা বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সারিয়া মুহুর্মুহু গুলি আর মর্টার শেলের গোলার বিকট শব্দে ভয়াবহ রূপ ধারণ করেছে সীমান্তে আজও মিয়ানমারের ছোড়া গুলিতে তমরু সীমান্তে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন এদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তুমুল লড়াইয়ে পেরে না উঠে পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে নতুন আরও 118 জনকে হেফাজতে নিয়েছে বিজিবি সংখ্যা বেড়ে দাঁড়ালো 264 জনে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল গোলাগুলির কিন্তু শেষ হচ্ছে না সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে মোহরমোহর গুলি হচ্ছে এমন পরিস্থিতি শেষ কোথায় দিনে দিনে সীমান্ত পরিস্থিতি আরও অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠছে রাত দিন সমান্তালে ওপার থেকে ভেসে আসছে গোলাবর্ষণ আর মর্টার শেলে গোলাগুলির শব্দ গোলার বিস্ফোরণে কাঁপছে সীমান্তের ঘুমদুম এরই মধ্যে বাংলাদেশের ভূখণ্ডে কমপক্ষে 30 রাউন্ড গুলি এসে পড়েছে মঙ্গলবার সকালে সীমান্তের ঘুমদুম মধ্যপাড়ায় মুক্তিযোদ্ধার বাড়ির উঠানে এসে পড়ে মর্টার শেলের গোলা এ সময় বিকট আওয়াজে মানুষ আতঙ্কিত হয়ে ধিকবেদিক ছোটাছুটি করে সরজমিনে দেখা যায় আমবাগানের একটি গাছে আঘাত করে মর্টার শেলটি মাটি ভেদ করে কিছুটা ঢুকে যায় এ সময় মর্টার শেলের কিছু অংশ আশপাশে ছড়িয়ে পড়লে বসতঘরের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাসিন্দারা পাশে দোকানে নাস্তা খাচ্ছি নাস্তা খাওয়ার সাথে সাথে এটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমরা নাস্তা ছুড়ে ফেলে দূরে চলে আসছে যে এটা এটা কোন জায়গায় পড়ছে বিকট একটা শব্দ হয়েছে কানের মধ্যে আমাদের কোনো নিরাপত্তা দেখা যাচ্ছে না এখানে বর্ডারে মানে কি খুবই মাইম্মা থেকে গোলা আসছে তিন দিক থেকে গোলাগুলি হচ্ছে বিশেষ করে এখন বাংলাদেশের দিকে এসে গোলাগুলো আসলে পড়ছে যার কারণে মানুষজন কিন্তু অনেকে চেষ্টা করছেন নিরাপদে সরে তারা কাজগুলো করার জন্য আমরাও আসলে চেষ্টা করছি কিছুক্ষণ আগে এখানে বেশ কয়েকটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে যার কারণে মানুষ কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে তমরু ঘুমদুম সীমান্তে যে গোলাগুলি হচ্ছে তার পরিধি বেড়ে এখন উখিয়ার ওপারে মিয়ানমারের ঢেকুপুনিয়ার সীমান্ত চৌকিতে চৌকিগুলোকে দখল করতে মরিয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ বেড়ে গেছে কয়েক গুণ তাদের সাথে না পেরে ঘাঁটি ত্যাগ করে বাংলাদেশের দিকে প্রাণ নিয়ে পালিয়ে আসছে দেশটির বিজিপি সদস্যরা তাদের সঙ্গে আসছে সেনাবাহিনী ও সাধারণ নাগরিকরাও তাদের নিরস্ত্রীকরণ করে তল্লাশির মাধ্যমে নিরাপদে বাংলাদেশ বর্ডার গার্ড তাদের হেফাজতে নেয় মিয়ানমারের আভ্যন্তরীণ কোন্দলের কারণে আমাদের সীমান্তবাসীও কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চেষ্টা করছি এটাকে যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় সেই ব্যাপারে আমরা তৎপর আছি মোহরমোহ গোলাগুলিতে বসতি ছাড়ছে সীমান্তের বাসিন্দারা অনেকে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে বিরামহীন গোলাগুলিতে সীমান্ত ভয়াবহ রূপ নিয়েছে দেখেন এইভাবে মানে ইয়ে করতেছে যে সকালবেলার পরে এখন হলো আর কি আওয়াজ মিয়ানমারের এই যে বিজিপি ক্যাম্প আছে সেখান থেকে গোলাগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের এদিকে চুড়াচ্ছে গোলাগুলিগুলো এদিকে মিয়ানমারের এমন সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে চিন্তায় ফেলেছে বাংলাদেশকে আগে থেকে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গাকে নিয়ে ইতিমধ্যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এ অবস্থায় আবারও রোহিঙ্গাদের ঢল কিংবা সেখানকার অন্য জনগোষ্ঠী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সতর্ক অবস্থানে বিজিবি সীমান্তে থমথম অবস্থা বিরাজ করছে যেমন গোলাগুলি বাড়ছে ঠিক তেমনি মর্টার শেলের গোলা এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে আর মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি প্রবেশ করছে বাংলাদেশে এই শঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করছেন সীমান্তের বাসিন্দারা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ এই মুহূর্তে বান্দরবানের ঘুমথুম এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে
সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে শুরু হওয়া গোলাগুলি এখনও পর্যন্ত থেমে থেমে চলছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যে গোলাগুলি হয়েছে বা মোটরশেলে যে বিস্ফোরণ হয়েছে তার কারণে এরই মধ্যে সীমান্তে যারা বাসিন্দা রয়েছে, যেটি বলা হচ্ছে বান্দরবনের ঘুন্দুম এবং তুমরু সীমান্ত থেকে 150 পরিবার তারা নিজ উদ্যোগে যে বসত বাড়ি থেকে সরে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। আরও প্রায় 275 পরিবার রয়েছে। এই 75 পরিবারের মধ্যে 150 পরিবার চলে গেছে, বাকিগুলোকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে বান্দরবনের জেলা প্রশাসক। তবে পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, সবাইকে আসলে সরে যাওয়ার জন্য বান্দরবনের জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনই সীমান্তে এসেছেন, সীমান্তে এসে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা এখন যেখানে রয়েছি ঘুন্দুম বিওপি, একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আজকে সারাদিন প্রায় 150 জনের বেশি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি, সেনাবাহিনী সহ কাস্টমস সহ ও পুলিশ কর্মকর্তারা যারা মিয়ানমারের থেকে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল সেসব সদস্যদেরকে ঘুন্দুম বিওপিতে আনা হয়েছে এবং সারিবদ্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে এখানে রান্না করা খাবার দেওয়া হয়েছে। তারা সবাই এখন খেয়ে আসলে তাদেরকে কোথায় রাখা হবে, কি করা হবে, সেই বিষয়গুলো আসলে সিদ্ধান্ত হচ্ছে এবং তাদের তথ্যগুলো সর্বশেষ যে সংগ্রহ সেই সংগ্রহের দায়িত্বের কাজ করছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যে পরিস্থিতি আজকে সারাদিন সেই পরিস্থিতিতে আসলে বিজিবির যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, তারা আসলে চেষ্টা করছেন সীমান্তে যারা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছেন তাদেরকে হেফাজতে নিচ্ছেন। তবে কোনো রোহিঙ্গা কিংবা অন্য কোনো জনগোষ্ঠীর নাগরিক যাতে বাংলাদেশে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য বিজিবি সর্বোচ্চ তারা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে যারা এখন ঢুকেছে তাদেরকে কিভাবে স্বদেশে ফেরত পাঠানো যাবে সেই ব্যাপারে মিয়ানমারের সঙ্গে কথাবার্তা চলছে সেটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঘুন্দুম সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতি সবশেষ। সরাসরি ছিলাম বান্দরবানের ঘুমথুম সীমান্ত এলাকায়। এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সীমান্ত দিয়ে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। পরিস্থিতি সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। 65 জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশ করার চেষ্টা করছিল, সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান আছে। আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভিতরে ঢুকতে দেব না। মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, নেইপিদ নৌপথে তাদের সীমান্তরক্ষী ও নাগরিকদের ফিরিয়ে নিতে আগ্রহী। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াইয়ের তীব্রতা চলছে বাংলাদেশ সীমান্তে। দেশটি থেকে আসছে মর্টার শেল। গত 3 দিনে মিয়ানমার থেকে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বান্দরবনে পালিয়ে এসেছেন, তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মিয়ানমার রাষ্ট্রদূত অংকিও মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলা বারুদ পড়া বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং এই ধরনের তাদের আভ্যন্তরীণ যে কনফ্লিক্ট সেটির কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের মানুষের প্রবেশ, একই সাথে সেখান থেকে গোলা বারুদ এসে আমাদের এখানে পড়া এবং আমাদের মানুষ আহত নিহত হওয়া, এই পুরো জিনিসটা তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। ডক্টর হাসান মাহমুদ বলেন, মিয়ানমার নৌপথে নাগরিকদের নিয়ে যাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে। তাদের নাগরিকদের নিয়ে যাবে এই মর্মে তারা আমাদের সাথে আলাপ আলোচনায় আছে এবং কিভাবে নিয়ে যাবে
এখনো পর্যন্ত তারা যেটি প্রেফার করছে নৌ রুটে তাদেরকে নিয়ে যাবে। মঙ্গলবার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মিয়ানমার ইস্যুতে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আমরা সমস্ত স্বাভাবিক বিষয়গুলো আলোচনা করব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এখনও উত্তাল ক্যাম্পাস। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিভিন্ন হলে থাকা প্রায় 2500 সাবেক শিক্ষার্থীকে 5 কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় তৃতীয় দিনের মতো উত্তাল ক্যাম্পাস। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে মানববন্ধন হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। নিরাপদ ক্যাম্পাস সহ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী পদযাত্রা হয়। এই ধরনের আনসপেক্টেড একটা ঘটনা ঘটে যাওয়া আমাদের জন্য খুবই লজ্জাজনক। আর এখানে বড় জোর একটা শাস্তি দরকার। তাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল করলেই যে তারা শাস্তি পাবে এমনটা নয়। আমরা চাই যে দেশের যে সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করুক। এদিকে ছাত্রত্ব না থাকলেও বিভিন্ন হলের সিট দখল করে থাকা প্রায় 2500 শিক্ষার্থীকে 5 কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাবেকরা রাজনৈতিক ছত্রছায়ায় হল দখলে রেখে ক্যাম্পাসে নানা অপকর্মে জড়ায় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ক্ষমতাসীন সংগঠন এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে কোনো বড় ভাই যদি খুনও করে, কোনো বড় ভাই যদি রেপও করে, তাকে পালিয়ে যেতে সহায়তা করতে হবে, তাকে আশ্রয় দিতে হবে। ধর্ষক এবং তার সহযোগী যারা আছে, সে শিক্ষক হোক কিংবা শিক্ষার্থী হোক, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি বিধান করতে হবে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন করে। প্রতিবাদ ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সৌর বিদ্যুৎ বদলে দিচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরাঞ্চলের চিত্র। দৈনন্দিন কাজের পাশাপাশি অর্ধেকের কম খরচে সেচ দিচ্ছেন স্থানীয় কৃষকেরা। ব্রহ্মপুত্র নদের ঘুঘুমারি চর কুড়িগ্রামের উলিপুর উপজেলার এই চরে সৌর বৈদ্যুতিক সেচ পাম্প থেকে ফসলের ক্ষেতে দেয়া হচ্ছে পানি, এমনকি ঘরে চলছে টিভি, ফ্রিজ। চরের নাম দেয়া হয়েছে সোলার ভিলেজ। 6 মাস আগে চরের 150 পরিবারকে সোলার প্যানেলের মাধ্যমে দেয়া হয় বিদ্যুতের সুবিধা। এখন দৈনন্দিন স্বকাজেই বিদ্যুৎ ব্যবহার করছেন উপকার ভোগীরা, এতে খুশি তারা। সোলার কারেন্ট দিছে, এটাতেও সুযোগ সুবিধা আছে। আমরা কৃষকের মেলা উপকার হয়েছি। আমরা কোনদিন ভাবি নাই যে এরকম আমাদের একটা সুবিধা দিবে। কারেন্ট আমরা জীবনে কারেন্ট আসতো না, এখন কারেন্ট দিছে। সেচ পাম্পে আমাদের ভালোই উপকার হবো। আগে লাগছে 20,000 টাকা খরচ, এখন লাগবো একরে 5-6,000 হইলে আমাদের একরে হবো। বেসরকারি একটি ব্যাংকের অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। শিগগিরই চরের সব পরিবারকে বিদ্যুতের আওতায় আনার আশ্বাস তাদের। এই সোলার ভিলেজের মধ্যে আমরা 2টা ইরিগেশন পাম্প স্থাপন করা হয়েছে, যারা কিনা 8টা আমাদের ডিজেল পাম্পকে রিপ্লেস করেছে, যেখানে ফসিল ফুয়েলের খরচটা বাঁচাইতে বা বৈদেশিক মুদ্রা সহায়তায় আমাদের এখানে সহায়তা করতেছে। আমরা দেখছি অবশ্যই ওনাদের লাইফে একটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট এসছে। সুতরাং ওনারা আগে যেখানে হয়তো মোমবাতি বা ল্যাম্পের আলোতে পড়াশোনা করতো, তাদের বাচ্চারা এখন যত রাত পর্যন্ত চায় তারা রাতে বিদ্যুতের আলোতে পরিষ্কার পড়াশোনা করতে পারে। চরটিতে বর্তমানে 450 পরিবার বসবাস করছে। নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করতে বসানো হয়েছে 130 অ্যাম্পায়ারের 195টি ব্যাটারি। মানিকগঞ্জে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচাঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ। দ্বিতীয় দিনে উচ্ছেদ করা হলো 7টি স্থাপনা। সকালে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আরিচাঘাট ও যমুনা পাড়ের আশপাশের স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুর পর্যন্ত 7টি স্থাপনা ভেঙে দেয় বিআইডব্লিউটিএ। অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ, থানা ও জেলা পুলিশ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। হাতে মাত্র আর কয়েকদিন বাকি,
তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। তাদের আশা, এ তিন দিবসে অন্তত শত কোটি টাকার ফুল বিক্রি হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের রাজ্যে। মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের ফুল। বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতেই চাষিদের বাড়তি পরিচর্যা। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় নানা জাতের ফুল। চলতি মৌসুমে আবহাওয়াজনিত কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি রয়েছে ফুল চাষিদের। উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ ও পচন রোধে পরিচর্যা করছেন চাষিরা। আমার 5 বিঘে গাঁদা আছে, 2 বিঘে রজনী আছে। 2 বিঘে, 5 বিঘের গাঁদা স্প্রে করছে যাতে পোকাটা না লাগে। গোলাপের কেবলে কুড়ি আসছে, এই কুড়ি ভালো দামে বিক্রয় করব, এই জন্য আমি স্প্রে করছি, পরিচর্যা করছি। আসন্ন 3 দিবসকে ঘিরে অন্তত শত কোটি টাকার ফুল বেচাকেনা হবে বলে আশা ফুল চাষী সংগঠনের। ফুলের উৎপাদন কম বৈরী আবহাওয়ার কারণে, কিন্তু আগামী যে অনুষ্ঠানগুলো আছে সেখানে যদি ভালো বেশি মূল্যে ফুল বিক্রি করতে পারে তাহলে হয়তো আমাদের নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা দিয়েছিলাম সেটা পূরণ হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক লোক জড়িত। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্ত। তমরুতে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ। বিজিপি, সেনা ও সাধারণ নাগরিকদের অনুপ্রবেশ। রাষ্ট্রদূতকে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।